ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার আজকে একদম সেরেছি কেন রেডি হয়েছে সেটা বলো হ্যাঁ রেডি হয়েছি কারণ আমি আজকে মকর সংক্রান্তিতে যাব হ্যাঁ বলে দাও তুমি একটু তোমাদের তো আগে দেখিয়েছিলাম যে আমাদের এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে তো আজকে হচ্ছে শেষ দিন মানে আজকে শেষ দিন বলতে আজকে ভোগ আর কি তো এখন হচ্ছে নগর সংকীর্তনে যাবে মানে নগর কীর্তন হয় না যেগুলো তোমার পাড়া থেকে বেরিয়ে চালটা সমস্ত কিছু বা তোলে গোপাল রাধা সাজিয়ে আর কি তো রেডি হয়ে গেছি আমি একটু লেট হয়ে গেছি তুমি দেখো একদম পাঞ্জাবি পরে আর আগের দিনও পরেছিলাম রেডি হয়ে গেছি আর তুমি এখন তোমাকে একটু ফিল আপ করে দিয়ে তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় পুরো দেখাবো জাস্ট রেডি হতে যতক্ষণ তাই রেডি হয়ে গেছে আর আমি মানে যেতে থাকি আর একটা জিনিস কেমন লাগছে তোমার কেমন লাগছে সবাই লালে লাল দেখতে পাচ্ছ দেখো সবাই লালে লাল এক লাল বৌদি এক লাল বৌদি আমার সবাই লাল এখানে একটা বউ আছে আর একটা বোন আছে আর সবাই লাল বৌদি দেখো একদম কিন্তু আমি রাস্তায় চলে এসেছি আর আমার ঠিক পেছনে কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের এখানে যে কীর্তনটা হচ্ছিল আজকে তার শেষ দিন অর্থাৎ আজকে হচ্ছে এখনো হচ্ছে নগর পরিক্রমা আর এই নগর পরিক্রমা হয়ে গেলে কিন্তু ভোগ অর্থাৎ প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে পেছনে কিন্তু দেখতে পাচ্ছ নগর পরিক্রমা অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা রাস্তায় আছি তো আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান কিন্তু একটু অন্যরকম হয় তোমরা এর আগেও দেখেছো তো চলো তোমাদের পুরোটা দেখো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু আছে মানে পাড়ার যত পুরুষ মহিলারা ছিল আমাদের এরিয়ার মধ্যে সব কিন্তু একত্রিত হয়ে ঠিক এই জায়গাটায় চলে এসছে আর এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু বাচ্চারা আছে যারা রাধা কৃষ্ণ সেজেছে চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চারা সব রাধা কৃষ্ণ সেজে আছে তো চলো আর এখানে সবাই কিন্তু তাদের মিষ্টিমুখ করাচ্ছে একদম ছোট বাচ্চারা দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরাও কিন্তু জানিও কমেন্টে যে যারা আছে এখানে ঠিক কেমন লাগছে দেখতে তাদেরকে বাচ্চাদের দেখো বিষয়টা হচ্ছে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সেজেছে মানে বলার মতো না খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু পুরো মহিলারা সব একত্রিত হয়ে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো জানি না আওয়াজটা শুনতে পাচ্ছো কিনা তো দেখতে পাচ্ছ একদম পাঞ্জাবি পরে আর কাজলদা কিন্তু কালকে এই পাঞ্জাবিটা পরেছিল তো কাজলদাকে কালকে ক্যামেরায় নেওয়া হয়নি তো কাজলদাকে দেখিয়ে দিই একদম জয়নিতা সেজে চলে এসেছি আমরা প্রণাম নেবে খুব সুন্দর লাগছে কাজলদা দেখতে তো দেখো এখানে কিন্তু মানে আমাদের যে সমস্ত সমবয়সী ছেলেরা আছে বা দাদারা ভাইরা আছে সবাই কিন্তু আমরা একত্রিত হয়েছি আর সবাই কিন্তু আমরা রাস্তায় বেরিয়েছি নগর কীর্তনে তো চলো সবাইকেই দেখিয়ে দেবো তোমাদের তো এখান থেকে দেখতে পাচ্ছ যে সামনে কতটা ভিড় হয়েছে দেখো রাস্তাটা এত পরিমাণে সরু মানে পুরো পেছনে যা পেছনে যা তো বিষয়টা হচ্ছে দেখো এখানে কিন্তু কোনো মাইক বা কোনো সাউন্ড সিস্টেম নেই মানে এখানে খোল করতাল আরও অনেক কিছু নিয়ে বাজাচ্ছে আর মুখেই গান করছে মানে একটা আলাদা লেভেলের মজা আসছে ভাই এরকম মজা সবাই করতে পারে না এই মজাগুলো করার জন্য সত্যি ভাগ্য চাই
মানে আলাদা একটা লেভেলের মজা যেমন মহিলারা অর্থাৎ মেয়েরা আছে বোনেরা মায়েরা হ্যাঁ সব ধরনের আছে তো এখানে সবাই মিলে মোটামুটি একটা আনন্দ সবে মেতে উঠেছে তো এই জিনিসটা কিন্তু আবার আজকেই শেষ এক বছর পরে গিয়ে আবার হবে অর্থাৎ আমাদের ওয়েট করে থাকতে হবে এক বছর তো চলো তোমাদের সামনে গিয়ে পুরোটাই দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বয়স্ক মহিলা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক ইয়ং ছেলেরা থেকে শুরু করে মানে প্রত্যেকেই আছে দেখতে পাচ্ছ তোমরা চলো তোমাদের তাও ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম মোটামুটি পাড়ার সমস্ত মহিলারা পুরুষেরা বাচ্চারা ছোটরা যারা আছে সবাই একত্রিত হয়ে আমরা বেরিয়ে পড়েছি নগর কীর্তনে আর আজকে কিন্তু আমাদের যেহেতু ভোগ মানে আজকে আমাদের সংকীর্তন শেষ এই জন্য ভোগের জন্য যেই নগর কীর্তনটা করতে হয় তো সেটাই আমরা বেরিয়ে পড়েছি এখানে কিন্তু আমার ঠিক পেছন সাইডে কিন্তু গান হচ্ছে আর পাড়ার এখানে কিন্তু মেয়েরা যারা কিন্তু নাচ করছে হরে কৃষ্ণ গানের তালে মানে একটা আলাদা একটা বিষয় ভাই যে এখানে কিন্তু বেশ যারা আছে নাচ টাচ করছে যেমন আলাদা একটা লাগছে কত শোভা হয়েছে 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 কত শোভা
Thank you.
আজকে যেহেতু শেষ দিন আর আজকে কিন্তু যেহেতু ভোগ আর কি শেষ দিন আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে ভোগে তো এই জন্য রাস্তাটা কিন্তু মানে কতটা এরিয়া জুড়ে বসানো হবে তারই প্রস্তুতি চলছে মানে ফুল রাস্তাটা হচ্ছে ঝাড় দেওয়া হচ্ছে আর মানে কতটা এরিয়া জুড়ে এখানে মাছকে খাওয়া দাওয়া করতে বসানো হবে সেটাই মানে দেখতে পাচ্ছ তোমরা কোথায় রান্না হচ্ছে আর কোথাতে বসানো হবে পুরোটাই তোমাদের দেখাবো আজকে চলো দেখিয়ে দিই মানে কতটা এরিয়া জুড়ে খেতে বসানো হবে দেখে তোমরা বুঝতেই পারছ আর এদিকে মাইক বাজছে হয়তো আমার আওয়াজ মানে ঠিকঠাক ভাবে ক্লিয়ার আসবে না তো যেটুকু আসুক না কেন পুরোটাই তোমাদের দেখাবো যাবো ওখানেও যাবো ওখানেও যাবো পুরোটাই দেখাচ্ছি ওখানেও যাবো কত খিচুড়ি রান্না হচ্ছে বুঝতেই পারছো দেখে দাও 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 জয় নিতাই তুই নারো করিস তখন এরকম বড় একটা ভুল করে একটু পরিষ্কার করতে দাও পরিষ্কার হ্যাঁ জল খাও ¡Gracias!
أنت